Assalamualikum warahmatullahi wabarakatuh. Asha kori shobai bhalo achen shusto achen. Bomondik bolche bhai bhaner paskar kalashon pokkho theke jokhoni ekti gari kalashon kore thaki inshallah apnader jonno tokhoni niye ashi gari gulo dekhanor jonno ki obosthay ache. Prosei gari hocche 2003 er model 2008 er registration EXCELENT X package eti kintu beige interior bahire shada color. Jara old shape er EXCELENT khojchen tader jonno kintu ashi gari kalashon korechi. Eti kintu ফার্স্ট পার্টি ইউজারের একটি গাড়ি, তো চলুন গাড়িটি দেখার চেষ্টা করি কী অবস্থায় আছে। এবার আপনার হেডলাইটগুলো কিন্তু অবশ্যই ফ্রেশ কন্ডিশন আছে ইনশাল্লাহ, এবং আপনার হচ্ছে দুটি হেডলাইটই, এবং আপনার অবশ্যই কিন্তু আপনার ফগ লাইটগুলো কিন্তু লাগানো আছে, স্টিল বাম্পার লাগানো আছে, এবং আটে লাস্টের রেজিস্ট্রেশন তেইশ সিরিয়ালের গাড়িটি ইনশাল্লাহ স্টিল বাম্পারগুলো কিন্তু অবশ্যই লাগানো পেয়েছে অথবা লাগানো আছে, এবং বডিতে কিন্তু কোনো রকম সামনে পিছনে কিন্তু এক্সচেঞ্জ স্টি নেই অর্থাৎ ফ্রেশ কন্ডিশন আছে, এবং আপনার হচ্ছে কিছু এচর আছে বড়িতে আমরা কিন্তু এইভাবে ছেড়ে দিব, এবং রিমসগুলো কিন্তু খুবই চমৎকার চারটি রিমস লাগানো আছে, টায়ারগুলো কিন্তু একেবারে কিন্তু নতুনের মতো ইনশাল্লাহ অবস্থায় আছে, এবং গাড়ি কিন্তু যা আছে বিয়ার্স অরিজিনাল কন্ডিশনে আছে, প্রত্যেকটি গ্লাস কিন্তু অরিজিনাল অবস্থায় আছে গাড়ির সাদাগুলো ইনশাল্লাহ, এবং আপনার হচ্ছে গাড়ি কিন্তু সাদা কালার, এটা কিন্তু কোনো আমরা টাচ আপ করিনি, অতএব যে অবস্থায় ক্রয় করেছি ওই অবস্থায় আমরা ইনশাল্লাহ ছেড়ে দিব, এবং আপনার হচ্ছে ডাস্টার মেয়েরগুলো কিন্তু অবশ্যই লাগানো আছে, এবং চারটি রিমস কিন্তু বলেছি আপনাদের একই ডিজাইনের একই রকম আপনার হচ্ছে লাগানো আছে ইনশাল্লাহ, এবং আপনার হচ্ছে ব্যাক লাইটগুলো কী অবস্থা আছে আপনাদের দেখাবো। ব্যাক লাইটগুলো অবশ্যই কিন্তু আপনার দুইটি কিন্তু ফ্রেশ কন্ডিশনে আছে, এবং আপনার হচ্ছে পিছনে নাম্বার প্লেটটি কিন্তু ফ্রেশ আছে, এক্সের যে লোগোটি অবশ্যই ফ্রেশ কালার, এবং আপনার টয়োটার যে লোগোটি ফ্রেশ আছে ভাঙা নেই, এবং পিছনে স্টিল বাম্পারটি কিন্তু অবশ্যই লাগানো আছে, এবং পিছনের সাইডটি কিন্তু আপনি বলেছি প্রত্যেকটি গ্লাস কিন্তু অরিজিনাল জাপানি গ্লাসগুলো কিন্তু আছে, এবং আপনার হচ্ছে ডান পাশটি কী অবস্থা আছে ইনশাল্লাহ, ডান পাশটি কিন্তু আপনার একেবারে কিন্তু ফ্রেশ অবস্থায় আছে গাড়িটি, ওভারঅল গাড়িটি কিন্তু সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে, কিন্তু বডিতে কিছু কিছু জায়গায় একটু স্পট দাগের মতো আছে, এটা না করলেই নয়, এটা ওয়াশ পলিশ করলে গাড়ি কিন্তু একদম ফ্রেশ হয়ে যাবে, একটি ড্রয়িং শিট কিন্তু শর্ট আছে, অতএব ফ্রেশ আপনার অরিজিনাল আপনার বাম পাশের কিন্তু ডান পাশের যে ড্রয়িং শিটগুলো আছে অবশ্যই কিন্তু টয়োটা ব্র্যান্ডের অরিজিনালটি অবশ্যই ফিটিংস আছে, এবং ডান পাশটি ফ্রেশ কন্ডিশন ইনশাল্লাহ অবশ্যই আছে। ওভারঅল গাড়িটি কিন্তু ফুল দেখিয়েছে আপনাদেরকে, লুকিং গ্লাসগুলো কিন্তু সিঙ্গেল পাওয়ার, ফুল পাওয়ার না, অতএব গাড়িটি কিন্তু ডান পাশের টায়ার থেকে শুরু করে রিমসগুলো কিন্তু কী অবস্থা আছে ইনশাল্লাহ ফ্রেশ কন্ডিশন আছে, এবং গাড়ি কিন্তু ভিতরে বেজ ইন্টেরিয়র আপনাদেরকে দেখাবো কী কন্ডিশন আছে ভিতরটি। এটি কিন্তু সিট কভার লাগানো পেয়েছে, অতএব যে সিট কভারটি আছে অতএব ওইভাবেই আমরা সেল করে দিব। ডোর প্যাডগুলো কী অবস্থা আছে, ডোর প্যাডগুলো কিন্তু অবশ্যই ফ্রেশ, ভিতরটি কিন্তু বিয়ার্স অনেক ফ্রেশ গাড়িটি, অডিও সেট লাগানো আছে, অতএব এটা কিন্তু ডিভিডি ব্যাক ক্যামেরা লাগানো নেই, আপনি চাইলে লাগিয়ে নিতে পারবেন, সিট কভারগুলো কিন্তু লাগানো পেয়েছি অতএব লাগানো আছে, যে অবস্থা আছে ওই অবস্থা আমরা ইনশাল্লাহ সেল করে দিব। ফ্লোর কার্ভিং করা আছে বিস্কিট কালারে, এবং পিছনের সিটগুলো দেখাবো কী অবস্থা আছে আপনাদেরকে। পিছনের সিটগুলো কিন্তু অনেক সুন্দর ফ্রেশ, অতএব কাভারগুলো ডাবল সেলাইয়ের ফ্রেশ অবস্থায় আছে ইনশাল্লাহ, সিট কাভারগুলো কিন্তু আপনার যা আছে চলে, এবং আপনার ডোর প্যাডটি ফ্রেশ অবস্থায়, এবং বাম পাশে কী অবস্থা আছে ইনশাল্লাহ আপনাদের দেখাবো। বাম পাশের প্যাডগুলো কিন্তু অবশ্যই ফ্রেশ আছে, এবং ফেব্রিক্সটি কিন্তু কাপড়টি অনেক ফ্রেশ, বিয়ার্স অনেক সুন্দর অবস্থা আছে গাড়িটি, এবং আপনার বাম পাশের যে ড্যাশবোর্ডের সাইডগুলো ফ্রেশ অবস্থা আছে ইনশাল্লাহ, এবং আপনাদেরকে ব্যাক সাইডটি দেখাবো কী অবস্থায় আছে ব্যাক ডলার ভিতরে ইনশাল্লাহ। একগুলোর ভিতরটি কিন্তু আপনার সিক্স সিলিন্ডার সিঞ্জি করা আছে, এবং আপনার ফ্রেশ কন্ডিশন ইনশাল্লাহ অনেক ফ্রেশ আছে ভিতরটি, এবং স্পেয়ার চাক্কা জ্যাগুলেন্স লিভার সব কিছু কিন্তু পিছনে আছে, জ্যাগুলেন্স লিভার থেকে শুরু করে সব কিছু ইনশাল্লাহ পিছনে আছে স্পেয়ার, আপনার শুধু ক্রয় করে নিয়ে চলে যেতে পারবেন নেম ট্রান্সফার করে, একেবারে কিন্তু ফ্রেশ কন্ডিশন একটি গাড়ি আপনাদের জন্য কালেকশন করেছি। যারা অল শেপের গাড়ি ক্রয় করতে চান তাদের জন্য আজকে এই রিভিউটি,
ভিতরটা কিন্তু অবশ্যই ইঞ্জিনের কন্ডিশনটি এবং ইঞ্জিন রুমটি ড্রাই সেল একটি লুকার্সের ব্যাটারি লাগানো আছে এবং আপনার ইঞ্জিন রুমটি কিন্তু অবশ্যই ফ্রেশ অবস্থায় আছে, সিএনজি করা আছে। ইনশাল্লাহ গাড়ি আপনাদের দেখানো হয়েছে ভিতরে এবং বাইরে কি অবস্থা আছে গাড়ি ইনশাল্লাহ। যেহেতু এটা 2003 মডেল, 2008 রেজিস্ট্রেশন, 23 সিরিয়ালের গাড়ি, কিন্তু সাদা কালার, ভিতরে বেজ ইন্টেরিয়র। গাড়ি কিন্তু আপনার আস্কিং প্রাইস হচ্ছে এলো 8,95,000 টাকা আস্কিং প্রাইস, সামান্য কিছু কমানো যাবে ইনশাল্লাহ আপনাদের জন্য। আমাদের শোরুমের লোকেশনটি হচ্ছে ভাই ভাই এন্টারপ্রাইজ কার কালেকশন, বারিদারা ব্লক, যে রোড নয় প্লট ছয়, নতুন মতো ঢাকা 1200, এখানে অবস্থিত আমাদের শোরুমটি। যে নাম্বারটিতে যোগাযোগ করবেন সেই নাম্বারটি হচ্ছে 01792642114। এই নাম্বারটিতে ইমো, হোয়াটসঅ্যাপ, ভাইবার আছে, যে কোনো পরামর্শজনক কল দিতে পারেন। আমাদের শোরুমটি শুক্রবার শনিবার কোনো ফ্রাইডে বন্ধ থাকে না, সকাল 9টা থেকে রাতে 10টা পর্যন্ত ওপেন থাকে এবং কোনো ব্যাংক লোনের ব্যবস্থা নেই, সম্পূর্ণ হ্যান্ড ক্যাশ ডেলিভারি আমরা দিয়ে থাকি। এবং যারা আমাদের চ্যানেলটি প্রথম দেখবেন অবশ্যই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দিবেন, ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন এবং আপনারা বেশি বেশি আমাদের ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি না টেনে ফুল ভিডিওটি দেখবেন কী গাড়িটি কী কন্ডিশনে গাড়িগুলো আপনাদের দেই আপনারা অবশ্যই দেখতে পারবেন। তো দেশ এবং দেশের বাইরে যারা আমাদের রিভিউগুলো দেখে থাকেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।